আরজিকর মেডিকেল কলেজের নিহত চিকিৎসকের বাড়িতে পৌঁছলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এর আগে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি গেছিলেন, আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেছিলেন। কিছুক্ষণ আগে এই নিহত চিকিৎসকের বাড়িতে সি ভি আনন্দ বোস, যিনি রাজ্যপাল, তিনি পৌঁছেছেন বলে জানা যাচ্ছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন, কিন্তু তার আগে এই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে মুহূর্তে রাজ্যপাল পৌঁছচ্ছেন বাড়িতে, নিহত চিকিৎসকের বাড়িতে যাচ্ছেন রাজ্যপাল, কলকাতা বিমানবন্দর থেকে যখন রওনা দিচ্ছেন সেই মুহূর্তের ছবি দেখছেন। এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে কিছুক্ষণ আগেই রাজ্যপাল পৌঁছে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নিহত চিকিৎসকের বাড়িতে। এই ছবি দেখছেন, যখন পৌঁছলেন বাড়িতে সেই সময়ের ছবি দেখছেন, কিছুক্ষণ আগে দেখালাম যখন রওনা দিচ্ছেন, আর এই ছবি দেখছেন যে রাজ্যপালের কনভয় তা আরজিকর মেডিকেলের নিহত চিকিৎসকের বাড়িতে পৌঁছে গিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সমীরণ, রাজ্যপাল পৌঁছে গিয়েছেন নিহত চিকিৎসকের বাড়িতে? দেখো সুব্রজিৎ, ঠিক মিনিট খানেক হলো রাজ্যপাল একেবারে কলকাতা বিমানবন্দর থেকে সরাসরি নিহত চিকিৎসকের বাড়িতে পৌঁছেছেন। এই মুহূর্তে তিনি তার বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। গতকালই তার সাথে পরিবারের সদস্যদের ফোনে কথা হয়েছে এবং দিল্লি থেকে ফিরে সরাসরি তিনি সোদপুরে ওই নিহত চিকিৎসকের বাড়িতে এসে পৌঁছেছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এবং যেহেতু রাজ্যপাল এসছেন, সেই কারণে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। ক্যামেরাম্যান শ্যামল জানা ছবিটা দেখাচ্ছে যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তিনি এসে পৌঁছেছেন এবং সেখানে নির্যাতিত নিহত চিকিৎসকের বাড়ির সদস্যদের সাথে কথা বলছেন। এর আগে তিনি ফোনে কথা বলেছেন এবং দিল্লি থেকে ফিরে সরাসরি তিনি ওই নিহত চিকিৎসকের বাড়িতে এসছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা বলছেন। সুপ্রজিৎ, একেবারে সেই ছবি আপনাদের সামনে আমরা রেখেছি। এই মুহূর্তে বাড়ির ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। ঠিক যে মুহূর্তে তার কনভয় এসে পৌঁছয় সেই সময়ের ছবি আপনারা দেখছেন। কলকাতা বিমানবন্দর থেকে সোজা তিনি চলে আসেন আরজিকর মেডিকেল কলেজে, নির্যাতিতার বাড়িতে পরিবারের সঙ্গে কথা বলবেন। কি কথা হলো কিছুক্ষণের মধ্যেই হয়তো সেটা স্পষ্ট হবে। এরই পাশাপাশি আপনাদের সিজিও কমপ্লেক্সের ছবিও দেখাবো। সন্দীপ ঘোষ, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, এখনও তার জিজ্ঞাসাবাদ পর্ব চলছে বলে জানা যাচ্ছে। এই নিয়ে পরপর ছদিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। সকাল 9টার কিছু পরে সন্দীপ ঘোষ, যিনি সিজিওতে প্রবেশ করেন, অর্থাৎ প্রায় 10.5 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, জিজ্ঞাসাবাদ পর্ব এখনও চলছে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের। সন্দীপ ঘোষ যে দুর্নীতিতে যুক্ত এবং সেটা একটা দুর্নীতি না, এই রাজ্যের আগে 2002 সালে আজকে সবাই আন্দোলন করছে, আমাদের পুরনো ঘটনা মনে রাখতে হবে। 2002 সালে একজন ডাক্তারবাবু সৌমিত্র বিশ্বাস, তার বডি পাওয়া গেছিল অ্যাটাচির মধ্যে, সুটকেসের মধ্যে, কারণ কি, তিনি আরজি করেন দুর্নীতির প্রতিবাদ করেছিলেন। একজন ডাক্তারবাবুর অস্বাভাবিক মূর্তি মৃত্যু হয়েছিল, তারপরে হাই অল্টিটিউডে কেন আরজি করে সেক্স অ্যাক্টের বিরোধ করেছেন, কোন সময় বামফ্রন্টের সময় এই চক্র চলছে, সেক্স র্যাকেট, ড্রাগ র্যাকেট এবং দুর্নীতি, এর শেষ চায় এবং ভারতীয় জনতা পার্টির শেষ দেখেছে।